নকশি পিঠা, সিরিঞ্জ পিঠা, পয়সা পিঠা, মেরা পিঠা এবং নকশি পিঠা জাতীয় এরকম যত রকমের পিঠা বানানো হয় তার সবগুলোই আমরা কীভাবে ভেজা গুঁড়ি দিয়ে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ভেজা গুঁড়ি, এখানে ভেজা গুঁড়ির মধ্যে লবণ দিয়ে প্রথমে সবগুলো গুঁড়ি মাখিয়ে নিতে হবে যেন লবণটা ঠিক মতো পরে। তারপর হচ্ছে আপনি এখানে যেরকমটা দেখানো হয়েছে ভিডিওতে আপনি দুই হাত দিয়ে চেপে চেপে এইরকমভাবে বল বানিয়ে নেবেন। আর আমি আপনাদেরকে ভিডিওতে আবারও দেখাচ্ছি যে কীভাবে এই বলটা তৈরি করে আপনি হচ্ছে দুই পাশ থেকে গুঁড়িটাকে ধরবেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, দুই পাশ থেকে গুঁড়িটাকে ধরার পরে তারপর জোরে করে চাপ দিবেন, চাপ দিলে আপনার এরকম বল হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে মা এখানে বলটা তৈরি করেছে। আর এই বলটা তৈরি করার পরে কিন্তু ওইখানে যে ফুটন্ত পানি থাকবে একটা বড় পাতিলের মধ্যে আপনারা ফুটন্ত পানি করে নেবেন আর ওই পানির মধ্যে এই বলগুলোকে ছেড়ে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে চেপে চেপে এই বলটাকে বানিয়ে নিতে হয়। প্রথমে হচ্ছে আপনি দুই হাত দিয়ে চেপে কিছুটা গুঁড়ি নেবেন, তারপর হচ্ছে আবারও গুঁড়ি নেবেন। আর যদি কিছুটা ভেঙে ভেঙে যায় যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তখন আপনি আবারও গুঁড়ি দিয়ে চাপ দিবেন। তখনই আপনি দেখবেন যে আপনার এই গুঁড়িটা আর ভেঙে যাচ্ছে না এবং বলটা হয়ে গিয়েছে, আর তখনই এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিবেন। আর এভাবেই সবগুলো বল তৈরি করে নেবেন। আর তারপর হচ্ছে এই ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে সিদ্ধ করতে হবে। এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখনই দেখবেন এটাকে একটু বলগ আসছে বা উতরিয়ে উঠেছে, তখন আপনি একটা লাঠি বা আপনি চামচ যে কোনো কিছু দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে হবে প্রত্যেকটা সাইডে এই পিঠাটা হয়ে যাবে, কারণ এটা যেহেতু ভেজা গুঁড়ি এটার মধ্যে একটা আঠালো বানানোর জন্য এটাকে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। আর এইভাবে সিদ্ধ করার ক্ষেত্রে যদি মেলা পিঠা হয় তাহলে কম সিদ্ধ করলে হয়, আর যদি আপনি ফুল পিঠা বা নকশি পিঠা বা সয় জাতীয় পিঠা, হাতের সেমাই যেটাকে বলে, এই পিঠা বানান, সেক্ষেত্রে কিন্তু এই যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু আপনার অফ হোয়াইট কালারটা লাল যে কালারে হবে তখন আপনি এটাকে নামিয়ে নেবেন। এভাবে যখন বলগ আসবে বা উতরি উঠবে তখন কিন্তু এই গুঁড়িটা হয়ে যাবে না, কেননা এটা তখন এতটা লাল হয়নি। যদি আপনি নকশি পিঠা বানাতে চান বা হাতের সেমাই বানাতে চান সেক্ষেত্রে আপনাকে আরও কিছুক্ষণ সময় চুলার মধ্যে রেখে দিতে হবে, তারপর আপনি এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে জাল করে নিয়েছি, কেননা এটা দিয়ে আমরা হচ্ছে হাতে সেমাই তৈরি করব। হাতে সেমাই এবং নকশি পিঠা তৈরি করার ডো একই রকম থাকে। তো আর যদি আপনি শুকনা চাউলের গুঁড়াতে করতে চান সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আমার চ্যানেলে শুকনা গুঁড়িটা আপনারা কীভাবে প্রসেস করবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখবেন সেটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনি শুকনা গুঁড়ি তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার যখন ইচ্ছা তখনই আপনি তৈরি করে খেতে পারবেন। তো আমার এখানে এই যে বলগুলো আছে এটা একটু লালচে কালারে হয়ে এসেছে, এখন হচ্ছে আমি এটাকে একটা মগ দিয়ে তারপর এই বলটাকে ভেঙে দিব। আর এখানে ভেঙে দেওয়ার সাথে সাথে কিন্তু অল্প অল্প করে একটু পানিও দিতে হবে, আর যে পানিটা দিবেন এটা কিন্তু অবশ্যই যে ফুটন্ত পানিটা আছে এবং বলসহ যে পানিটা আছে বাতিলের মধ্যে ওইখান থেকে পানিটা নিয়ে তারপর দিবেন। এটা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পানি নিয়ে তারপর হচ্ছে আমি এই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি পাতিলের মধ্যে থাকা সবগুলো বল ভেঙে তারপর এখানে একটা ডো তৈরি করে নেব, যেটা আপনারা রুটি বা অন্যান্য পিঠার ক্ষেত্রে তৈরি করেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান বা পিঠা কী ধরনের দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ড্রেস কিংবা পিঠা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।